আপনারা আমার আব্বুকে ফিরিয়ে দিন, এমনই আকুতি জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন মনসুরুল আমিন খানের পরিবার এবং তার সন্তানেরা। চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ চলে যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি সেই জাহাজ এমভি বাংলা সমৃদ্ধি জাহাজের ক্যাপ্টেন মনসুরুল আমিন খানের পরিবারের চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার সরকারের কাছে। মনসুরুল ওই জাহাজের চিফ অফিসার ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন। তিনি সাতক্ষীরার নারকেলতলা এলাকার সেলিম খানের ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, 16 বছর আগে জাহাজের চিফ ক্যাপ্টেন অফিসার হিসেবে পদে চাকরিতে যোগদান করেন। 3 মাস আগে বাড়িতে এসেছিলেন এই মনসুর। তিনি নিজ এলাকায় গিনি নামে পরিচিত। মনসুরের 3 ছেলে ফাহিম ও ফারহান যমজ সন্তান, ছোট ছেলে ফারিদিনের বয়স 3 বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনসুরুল সহ সব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মনসুরুলের পরিবার। মনসুরের স্ত্রী আশকুরা সুলতানা তার স্বামীর বরাত দিয়ে জানান, অলিভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে জাহাজের 3rd ইঞ্জিনিয়ার মারা যান। জাহাজের ডেস্ক বিধ্বস্ত হয়েছে, রাডারও কাজ করছে না। জ্বালানি সংকটে পড়েছে জাহাজটির, তবে খাদ্য সংকটে হয়নি এখনও। তিনি নিজের স্বামীসহ জাহাজটিকে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার হস্তক্ষেপ কামনা করেছেন। মনসুরের বড় ছেলে ফারহান জানান, জাহাজের 29 জন ছিলেন, তাদের মধ্যে একজন মারা গেছেন, আব্বু বেঁচে আছেন, তাই আমার আব্বুকে দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আমার আব্বুকে ফিরিয়ে দিন। তে বন্ধুরা, এমনই আকুতি মিনতি করেছে বাংলাদেশের সেই অলিভিয়া জাহাজের ক্যাপ্টেনের ছেলে এবং সন্তানেরা। তে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যের মতো কমেন্ট মধ্যে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।